সাবস্ক্রাইব টক মিডিয়া নিউজ আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। রেজিস্ট্রি বিয়ের পর বেশ ভালো সময় কাটছে নির্মাতা রাজ চক্রবর্তী এবং নায়িকা শুভশ্রী গাঙ্গুলির। বিবাহিত জীবনের শুরুর দিনের সময়গুলো স্পেশালভাবে কাটাচ্ছেন তারা। একে অপরকে মুগ্ধ করার দৌড় চলেই রয়েছে তাদের মধ্যে। থেমে নেই পেশাগত জীবনও। বিয়ের পর যা কিছু প্রথম সব কিছুতেই একটা অন্যরকম আমেজ থাকে। যেমন বিয়ের পর প্রথম বৈশাখ পালন করেছেন তারা। বিয়ের পরবর্তী প্রথম ছবি হিসেবে মুক্তি পেয়েছে সাকিব শুভশ্রী অভিনীত চালবাজ সিনেমাটি। শুভশ্রীকে মুগ্ধ করতে রাজ সিদ্ধান্ত নিয়েছেন তার পুরো সার্কেলের বন্ধুদের নিয়ে সিনেমা হলে চালবাজ দেখতে যাবেন। নিজের 20 জন বন্ধুকে নিয়ে শুভশ্রীর ছবি দেখবেন বলে ঠিক করেছেন রাজ। সম্প্রতি একটি সাক্ষাৎকারে রাজ চক্রবর্তী বলেন, আমার বন্ধুদের গ্রুপটা মোট 20 জনের। সবাই মিলে প্ল্যান করেছি একসঙ্গে শুভশ্রীর চালবাজ সিনেমা দেখতে যাব। দারুণ মজা হবে এখনই বুঝতে পাচ্ছি। বন্ধুদের পাশে বসে বইয়ের ছবি দেখাও একটা গর্বের ব্যাপার। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট এবং শেয়ার করতেও কিন্তু ভুলবেন না।